বুঝতে এইভাবে আর হত হুতিয়া থাকবা তুমি যেভাবে হুতিয়া থাকো মনে হচ্ছে তুমি ডিম পারবা আমার হত হয়েছে তুই বেটা বুড়িয়া খিচ মেরে থাকতে পারবি না ইতাঙ্গ আগে কবি না ওই বুড়োর কথা আমার সামনে বলবে না দোস্ত পুরো একটা নাটক বাস দোস্ত ইতার লাগে আমার মনে হয় কি আমাকে জমি জমা না দেওয়ার একটা প্ল্যান চলতেছে ইতা একটা ঠোকা মারতেছে আমাদের আমাকে তো মনে করি যে একটা শাস্তি হয়ে গেছে ইতার লাগিস তারা মনে হরতেছে আমরা ডরাইছি আর কি একটু ঠোকা মারলো জমি না দিলি আমি তার মেয়েরে তার বাপের বাড়ি পাঠাই দেব সঙ্গে আমার ছেলে মেয়ে দুটোরও পাঠাই দেব কয়দিন বসায় বসায় খাওয়ালি বুঝতে পারবে কি খেলা বন্ধু ইতারা তো এক করে মানুষ তিন চারজন বেশি হলে ইতারা কোনো ঘটনা মনে করে না কয়দিন কয়দিন অতিরিক্ত মানুষকে বসে বসে খাওয়াবে একদিন না একদিন মনে হবেই যে মানুষ বেশি হয়ে গিয়েছে অতিরিক্ত হয়ে গিয়েছে ইতার লাগে তো তুমি খালি ডর দেখাও বন্ধু ওই তোমার বউ বাচ্চা কত ফাটাও না আরে দোস্ত তুমিও তো আমার উপর ভর করে বসে থাকো কই তোমার বউরি তো তুমি পাঠাই দিতে পারলা না তুমি আমার কথা কেন চিন্তা করো বন্ধু আমার বউ তো পাঞ্জা কোনো বাচ্চা কাচ্চা হয় না আমার বউ তো মনে করো যে একটা তোতা পাখি সিনেমা হওয়ার জন্য একটু একটু করে পাখিটা দেখায় কত খরচ নাই বন্ধু তোমার তো নানান জায়গায় নানান অজুহাত আসলে তোমার বউরে বাপের বাড়ি পাঠাতে বললি তুমি নানান অজুহাত দাও আসলে তুমি তোমার বউরে ভয় পাও সেটা আমি পরিষ্কার বুঝে গিয়েছি না আমি অস্বীকার করুন না বন্ধু ইটা একটা হাল হাত ছোলে কেমন হয় তুমি যখন তোমার বউ বাচ্চা বোমা বই ব্যক্তির ভাঁড়াইবে ওখানে তখন আমি মনে করে সেই ভুলকে কইলাম আর কি যাও না তোমার বোন বেড়াইতে গেছো তুমি যাও ঘুরিয়ে আসো হয়েছে হয়েছে বুঝতে পেরেছি তুমি বউরে পাঠাবে না আসলে হয়েছে কি বুঝতে পেরেছো খালি আমরা দুজন না বুড়োর যতগুলি মেয়ে সবগুলি মেয়েরও যদি একসঙ্গে বাপের বাড়ি পাঠাই দেওয়া যেত তাহলে একটা খেলা জমত দোস্ত ইতারে এত খারাপ এত খারাপ ইতাকে কথা শুনলে মনে হয় কি ইতাকে কোনো সম্পত্তি জমি জমার দরকার নাই আবার মনে করো যে আমরা শ্বশুর বাড়ির লোকে ফাইট ফুট দিয়া যখন একটা ফয়সালা করুম যে আমার জমি দেওয়ার লাগবো তখন ইতারা এবার কইব কি আমাকে বাঘ দেওয়ার লাগবো এই জন্যই বলতেছিলাম জমি আদায় করবার আগে বুড়োর সব মেয়ের সাথে একটা মিটিং করা দরকার মিটিংয়ে ফয়সালা করতে হবে জমি আদায় করবার পরে তারা আমাকে কত পার্সেন্টেজ দিবে তাহলে তারা হাজ করলে ভালো হয় বন্ধু আমরা কোর্ট কাছে বাদ দেয় এখানেই বইরে থাকি হোটেলের মতো সেটাই করো তুমি তলে তলে খোঁজ নিতে থাকো আমিও তলে তলে খোঁজ নিতে থাকি কিন্তু কেমনে খোঁজ নেব এই বুড়োর তো কোন জায়গায় কোন মেয়ে বিয়ে দিয়ে রেখেছে সেটাও আমরা জানি নি নয় হয়